ট্রাক কিনে দেওয়ার নাম করে 9.5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে বনগাঁ জয়পুর এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে তোলা হলে এদিন 5 দিনে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ট্রাক কিনে দেওয়ার নাম করে অভিনব প্রতারণা, 9.5 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। বনগাঁ জয়পুর এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত কামাল উদ্দিন মণ্ডল। অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। জানা গেছে, কয়েক মাস আগে ময়নাগুড়ির বাসিন্দা রবিউল ইসলাম প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিউল ইসলাম গত জুলাই মাসের 26 তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন কামাল উদ্দিনের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, তার পূর্ব পরিচিত বনগাঁ জয়পুর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন লরি কিনে দেবার নাম করে তার কাছ থেকে 9.5 লক্ষ টাকা নেয়। টাকা নেবার পর থেকেই অভিযুক্ত কামাল যোগাযোগ বন্ধ করে দেয় রবিউলের সাথে। এদিকে নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরও হাতে ট্রাক না পেয়ে বারবার কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন রবিউল। অভিযোগ, ট্রাক না পেয়ে টাকা ফেরত চাইতেই টাকা দিতে অস্বীকার করে সে। এরপরই বনগাঁ থানার দ্বারস্থ হন রবিউল। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। অবশেষে রবিবার রাতে বনগাঁ থানার পুলিশ বনগাঁ জয়পুর এলাকায় হানা দিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী বাসুদেব দত্ত বলেন, বনগাঁ থানার পুলিশ কামাল উদ্দিন নামে এক অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে। তার বিরুদ্ধে 9.5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ আছে। পুরনো ট্রাক কিনে দেবার নাম করে প্রতারণা করেছে সে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। এই কামাল উদ্দিন ময়নাগুড়ির একজন ভদ্রলোক নবিউল ইসলাম তাকে গাড়ি বিক্রি করবে বলে তার কাছ থেকে 9.5 লক্ষ টাকা নেয়। পরবর্তীতে তাকে গাড়িও দেয়নি, টাকাও ফেরত দেয়নি, এখান থেকে পালিয়ে যায়। গতকাল বনগাঁ থানার পুলিশ জয়পুরের এক বাড়ি থেকে কামাল উদ্দিনকে অ্যারেস্ট করে পরে বনগাঁ কোর্টে চালান করে মাননীয় আদালতের কাছে 7 দিনে পিসি চেয়েছিল, কোর্ট 5 দিনে পিসি অ্যালাউ করেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।